আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। অনলাইন থেকে কেনাই করতে চাই আমি, আপনি সবাই কিন্তু মোটামুটি অনলাইন থেকে ইনকাম করতে চাই। তো যারা অনলাইন থেকে ইনকাম করতে আসেন বা আমাদের ভিডিওগুলো দেখেন, তারা প্রায় সময় কিন্তু আমাদের কাছে অনেক প্রশ্ন করে থাকেন। তার ভিতর সবথেকে বেশি প্রশ্ন করেন যে ভাই এমন একটি ওয়েবসাইট শেয়ার করুন যেখান থেকে আমরা পার ডে 100 থেকে 200 টাকা বা সর্বোচ্চ দিনে 300 টাকা ইনকাম করতে পাই। তো ধরনের আসলে ওয়েবসাইট আসলে পাওয়া যায় না বলে আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে ভিডিওতে আমরা এমন একটি ওয়েবসাইট শেয়ার করব যেখানে যদি আপনি পার ডে এই ওয়েবসাইটে 10 থেকে 20 মিনিট সময় যদি এখানে ব্যয় করেন, তাহলে এখান থেকে মোটামুটি আপনি 10 সেন্ট করে কিন্তু ইনকাম করতে পারবেন, তাও আবার অ্যাড ডেকে একদমই ফ্রিতে, কোনো ইনভেস্ট ছাড়া। তো আজকে যে ওয়েবসাইটটা শেয়ার করবো সেই সাইটটার নাম হচ্ছে vaxfire.co.uk। ওকে, এই সাইটে আপনারা যদি আসেন এখানে কাজ করেন তাহলে এখান থেকে আপনি খুব সহজে ফসেট পে, পিআর এবং পারফেক্ট পানির মাধ্যমে পেমেন্ট নিয়ে নিতে পারবেন। এখন আমরা সরাসরি মূল ভিডিওতে মাধ্যমে চলে যাবার মূল ভিডিওতে চলে যাওয়ার আগে যে কথাটি না বলে নাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা নেবার চলুন, শুরু করা যাক। তো মোটামুটি আমাদের এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পরে জাস্ট এখান থেকে সাইন আপ লেখা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি ফার্স্ট নেম দিবেন, তারপরে জাস্ট এখান থেকে একটা ইমেল দেবেন, তারপরে ইউজার নেমটা দিতে হবে। তো এখান থেকে ইউজার নেমটা অনেকেই বোঝে না, তো তাদের জন্য আমি ইউজার নেমটা এখানে দেখাচ্ছি। জাস্ট আপনি যেভাবে একটা নাম দিবেন, নামের পাশে যে কোনো সংখ্যা অ্যাড করে দিলে কিন্তু আপনার ইউজার নেম হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি পাসওয়ার্ড সিলেক্ট করে, তারপরে এখান থেকে আপনার হচ্ছে জন্মসালটা আপনি এখান থেকে দিবেন, দিয়ে তারপরে এখানে ক্যাপচাটি পূরণ করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট অলমোস্ট হয়ে যাবে। তো যেহেতু এখানে আমাদের আগে থেকে একটা অ্যাকাউন্ট আছে, সেখানে আমি লগ ইন করবো। সেখানে লগ ইন করার জন্য আমাদের প্রথমে ইউজার নেমটা দিতে হবে এবং জাস্ট আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে। ওকে, তো আমরা মোটামুটি অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিচ্ছি সেটা দিয়ে এখান থেকে একটা ক্যাপচা পূরণ করে সাইনিংয়ে ক্লিক করব। সাইনিংয়ে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ভাক্সফায়ার আর ড্যাশবোর্ড। এখান থেকে মোটামুটি দেখতে পাচ্ছেন আপনার ইউজার, তারপরে আপনার রেফারেল লিঙ্ক, আপনি কত তারিখে এই সাইটে জয়েন হয়েছেন, তারপরে আপনার মেম্বারশিপটা, তারপরে এখানে আপনার মেইন ব্যালেন্সটা। এখান থেকে মোটামুটি আমাদের ব্যালেন্সটা হচ্ছে 0.0200 সেন্ট আছে, মোটামুটি 2 সেন্টের মতো কিন্তু এখানে আছে। আর এখানে পার্সেস ব্যালেন্স আছে, এটা এখান থেকে আমি পার্সেস ব্যালেন্স কিনি নাই, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট করার সাথে সাথে এই অ্যামাউন্ট আমাদেরকে ফ্রি দিবে। ওকে, আর আমি যদি কোনো প্রকার পেমেন্ট টেমেন্ট নিই রিসিভ করি সেটা এখানে দেখতে পারবেন। ওকে, তো মোটামুটি এখন আমরা দেখবো যে এখান থেকে কীভাবে ইনকাম করি। তো এখান থেকে মোটামুটি একটা মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন, সেটা হচ্ছে ওয়াস্ট্যাট। জাস্ট এই ওয়ার্ড অ্যাডে ক্লিক করে দেবেন। ওয়াস্ট অ্যাডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি বেশ কিছু অ্যাড পাবেন, যেগুলো দেখলে আপনি 1 সেন্ট করে কিন্তু আপনি পাবেন। তো অনেকে বলতে পারেন যে এখানে 1 সেন্ট হয় কীভাবে। এখানে দেখুন 0.00, এটা হচ্ছে 1 সেন্ট, আর এখানে হচ্ছে 0.02 সেন্ট। ওকে, তো এখান থেকে মোটামুটি দেখুন 2 সেন্ট, 1 সেন্ট, 3 সেন্ট, তারপরে এখান থেকে 4 সেন্ট, মোটামুটি সব মিলিয়ে এখানে আপনি 10 সেন্টের মতো ইনকাম করতে পাবেন। দেখুন এখান থেকে আমি যে কোনো একটা অ্যাড দেখাবো, তো আমি জাস্ট এই অ্যাডটা দেখবো। এই অ্যাডটা দেখার জন্য আমরা অ্যাডের উপরে ক্লিক করে দিব। অ্যাডের উপরে ক্লিক করার পরে মোটামুটি আমাদের একটা নির্ধারিত টাইম কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে, এই যে দাগটা, এই দাগটা ওয়েট করতে হবে। ওয়েট করার পরে দেখুন দিস অ্যাডভার্টাইজমেন্ট হ্যাজমেন্ট লোডেড, আমাদের এই পরিমাণের আর্নিংটা কিন্তু এখানে হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে আমাদের যে অ্যাডটা, অ্যাডের যে পেজটা সেটাতে যদি যাই, এখন যদি আমরা আরেকটা অ্যাড দেখি, জাস্ট আমরা এই অ্যাডটা এখান থেকে দেখবো। এই অ্যাডটা দেখার জন্য আমাদের অ্যাডের উপরে ক্লিক করে দিব না। এই ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের যে দাগটা, যে এই দাগটা কাউন্ট না হলে কিন্তু মোটামুটি আমাদের অ্যাডটা দেখা এখান থেকে শেষ হবে না। তো দেখতে পাচ্ছেন অল্প অল্প করে কিন্তু আমাদের দাগটা লোড হচ্ছে, লোড হয়ে গেলে আমাদের অ্যাডটা দেখা কমপ্লিট হয়ে যাবে। জাস্ট আমি ভিডিওটা এখান থেকে স্কিপ করে দিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডটা কিন্তু অলরেডি প্রায় দেখা শেষ হয়ে গেল, আমাদের অ্যাডটা প্রায় কমপ্লিট হয়ে দিকে। তো জাস্ট আমাদের আর একটু ওয়েট করতে হবে। ওয়েট করা শেষ হলে আমাদের মোটামুটি দেখতে পাচ্ছেন দিস অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড লোডেড, আমাদের কিন্তু এটা হয়ে গেছে। ওকে, তো মোটামুটি এখন যদি আমরা যে অ্যাডগুলো দেখলাম, এই অ্যাডগুলো দেখার পরে আমরা কিন্তু আর দেখতে পারবো না, বাকি অ্যাডগুলো কিন্তু আপনারা একইভাবে এখান থেকে দেখে ইনকাম করতে পাবেন। তো এখন তো মোটামুটি আমরা ড্যাশবোর্ডে চলে গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের 0.0310 সেন্টের মতো কিন্তু আমাদের ব্যালেন্সে অলরেডি কিন্তু এখানে আছে। ওকে, আর এখান থেকে চাইলে আপনি ক্যাশ আউট যদি করতে চান, মানে আপনি এখান থেকে যদি পেমেন্টটা নিতে চান, তাহলে এই যে ক্যাশ আউট আছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্যাশ আউটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ইউ মাস্ট হ্যাভ এ লাস্ট, এখান থেকে আপনি মোটামুটি $5 হলে এখান থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন। ওকে, আর এখান থেকে অবশ্যই আপনাকে 50টা
অ্যাডে কিন্তু আপনাকে অ্যাডভার্টাইজমেন্টে ভিউ করতে হবে, না হলে আপনি পেমেন্ট এখান থেকে নিতে পারবেন না। তো এখন কথাটা হচ্ছে, এখান থেকে যদি আপনি মোটামুটি 60 দিন কাজ করেন, মানে 2 মাস যদি একটানা 20 মিনিট করে যদি আপনি কাজ করেন প্রতিদিন, তাহলে এখান থেকে আপনি পার মান্থ এখান থেকে আপনি $2.5 করে ইনকাম করতে পাবেন, এবং 2 মাসে কিন্তু আপনি এখান থেকে $5 ইজিলিভাবে ইনকাম করতে পারবেন। দেন সেটা কিন্তু পেমেন্ট এখান থেকে আপনি নিতে পারবেন। ওকে, এখন এখান থেকে 80% আপনি রেফারেল করে আর্নিং করতে পাবেন। তো রেফারেল করে আর্নিং করার জন্য জাস্ট এখান থেকে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে একটা রেফারেল লিঙ্ক পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে যদি আপনি কাউকে জয়েন করান সেক্ষেত্রে আপনি ভালো পরিমাণের একটা আর্নিং কিন্তু করতে পারবেন। ওকে, আর এখান থেকে আপনার হচ্ছে আপগ্রেড করেও ইনকাম করা যায়। তো এটা হচ্ছে আপনাকে ডিপোজিট করে আর্নিং করার জন্য এখান থেকে আমি রিকমেন্ড করব না, যেহেতু এটা ফ্রি ওয়েবসাইট, সেক্ষেত্রে আপনি ফ্রিতে এখান থেকে ইনকাম করতে পারবেন। ওকে, দেখুন আমি মূল যে টপিক মানে যে কথাটা আপনাদেরকে বলবো সেটা এখন বলে নিই। তা আমি সবসময় কিন্তু বা বেশিরভাগই কিন্তু আমাদের চ্যানেলে অ্যাড ডেকে আয় করার জন্য ওয়েবসাইটগুলো কিন্তু বেশি আসলে শেয়ার করে থাকি। তা আমি এখন পর্যন্ত এমন কোনো সাইট পাইনি যেখান থেকে আসলে পার ডে অ্যাড ডেকে ফ্রিতে 10 সেন্ট আয় করা সম্ভব। ওকে, যেটা আমি এই সাইটে আমি দেখলাম, তো মোটামুটি আমার যে ওপিনিংভাবে আমি বুঝতে পারছি এই সাইটটা আমাদেরকে পেমেন্ট কিন্তু নাও করতে পারে। তো এখান থেকে তারা যে পেমেন্ট প্রুফটা এখান থেকে শেয়ার করছে, আমি যদি এখান থেকে প্রুফ অফ পেমেন্টে যাই তাহলে দেখতে পারবেন যে এখানে তারা $4.64, $6.51 এগুলো কিন্তু আসলে এখান থেকে পেমেন্ট তারা হচ্ছে দিচ্ছে, মানে এখান থেকে পেমেন্টটাগুলো কিন্তু শেয়ার করছে। ওকে, তো মোটামুটি পেমেন্টগুলো দেখে আমার একটু ফেক মনে হয়েছে। তারপরেও আমি ডিরেক্টলি বলবো না যে আসলে সাইটটি খারাপ বা সাইটটি পেমেন্ট করবে না, যেহেতু আমি এখান থেকে কাজ করে এখন পর্যন্ত পেমেন্ট এখান থেকে আমি নিই নাই, বা এখান থেকে কাজ করে আমি এখনও পেমেন্ট উইথড্র দিই নাই, যে আমার পেমেন্ট দিই নাই সেক্ষেত্রে আমি বলছি যে এই ওয়েবসাইটটা খারাপ। তো আমার একটা দিক থেকে মানে মন্দ লাগছে, যেহেতু অ্যাড ডেকে আয় করতে 10 সেকেন্ড মানে 10 সেন্ট ইনকাম করা যায় এমন কোন ওয়েবসাইট কিন্তু আসলেও মার্কেট প্লেসে ফ্রিতে ইনকাম করার জন্য আমার চোখে এখনও ভাই বাঁধেনি। তো এখন আপনারা এখান থেকে কাজ করতে পারেন। তো আমার একটা পার্সোনাল দিক থেকে এটা 50-50 পেমেন্ট করতে পারে, আবার নাও করতে পারে। এখান থেকে আমি আপনি কাউকে বলবো না যে এই ওয়েবসাইটে আপনারা কাজ করেন। যদি মনে হয় যে এই ওয়েবসাইট থেকে আপনি কাজ করবেন দেন পেমেন্ট নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে কাজ করতে পারেন। সুদা সুদা এখান থেকে আপনি 2 মাস টাইম এখান থেকে আপনি লস নাও করতে পারেন। আর আমি এখান থেকে কাজ করব দেন এখান থেকে উইথড্র করার সময় কিন্তু আমি আবার যে 2 মাস পরে কিন্তু আপনাদের জন্য এই ওয়েবসাইটের একটা ভিডিও দেবো। তো চাইলে আপনারা এখন কাজ করতেও পারেন নাও করতে পারেন, সব ধরনের কথাই কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম। পরে আমাকে যদি পেমেন্ট না করে সেক্ষেত্রে আমাকে বলবেন যে ভাই আপনি কী সাইট শেয়ার করেন যে সাইটে আসলে পেমেন্ট করে না, এই সাইটটা ফেক। ওকে, তো কাজ করবেন কি না করবেন সেটা একান্তই আপনার ব্যাপার, আপনি চাইলেও কাজ করতে পারেন না চাইলেও কিন্তু আপনি কাজ করতে পারেন। ওকে, আমার শেয়ার করার দরকার, আমি শেয়ার করলাম আমার ব্যক্তিগত মতামত, আপনি এখন কাজ করলো আপনার ব্যাপার, না করলো আপনার ব্যাপার। ওকে, তো এই ছিল আজকে ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দেবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে আগামী যে কোনো একটা ভিডিওতে। টাটা।